হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজ আমি আপনাদের দেখাবো একটি গাল, একটি সুন্দর গাল কীভাবে আঁকাবেন, এর মাধ্যমে একটি সুন্দর গাল আঁকাতে পারবেন আপনারাও। যদি এই ভিডিওটি ভালোভাবে দেখেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না, অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন ছবিটি কীভাবে আঁকানো হয়েছে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, এবং কেমন হচ্ছে তা জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আচ্ছা আপনি কি প্রতি টিউটোরিয়ালের প্রথম ধাপ থেকে একটি সহজ বৃত্তে আঁকতে সংগ্রাম করেন? আপনার সরলরেখাগুলো কি জানন্তকর চেষ্টা সত্ত্বেও বাঁকা হয়ে যায়? আপনার কি নিজে কম মনে হয়? আপনার ছবিটিকে দেখতে ভুল মনে হয়? এমনকি একটি টিউটোরিয়ালের প্রতিটি ধাপ সুচারুভাবে অনুশীলন করার পরও এই সমস্যাগুলো সম্ভবত ভিত্তিমূলক দক্ষতার অভাবে হয়ে থাকে, যেটা ড্রয়িং শেখার সময়ে এড়িয়ে যাওয়া হয়েছে। বস্তুত এসব দক্ষতা যারা সচরাচর অঙ্কন করে থাকেন তাদের কাছে সুস্পষ্ট, কিন্তু এগুলো কয়েক বছর অনুশীলন না থাকলে আপনা আপনি বিস্তৃত হয়ে যেতে পারে। সুতরাং আপনি কি নতুন করে শিখতে প্রস্তুত? আমাদের ভিডিওটি দেখুন, দেখুন কীভাবে আঁকার হয়েছে। আমি যেহেতু ব্যবহার করেছি, আপনারা অবশ্যই লম্বা দেখতে দেওয়ার চেষ্টা করবেন। ছবি আঁকার দ্বিতীয় ধাপ হচ্ছে, ধরাযাক আপনি একটি ফুল আঁকতে চান। আপনি দেখতে পাচ্ছেন এটি একটি সরল রেখা, একটি নিখুঁত বৃত্ত এবং কয়েকটি কৌণিক বক্ররেখার সমন্বয় রয়েছে। আমি ধরে নেই আপনি খুব ধীরে ধীরে আঁকতে চেষ্টা করছেন। অনেক সতর্কতার সাথে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে লাইন যুক্ত করার মাধ্যমে ইতিমধ্যে সমস্ত আপনার গলা শুকিয়ে গেছে এবং মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কিন্তু কেন অঙ্কন করার টিকা দুটি কাজ হয়, এটা মজার ব্যাপার হয়। ছবি আঁকার তৃতীয় ধাপ টেকনিক্যাল ড্রয়িং এর সরলরেখা নিশ্চিত জন্য প্রয়োজন পূর্ণ মনোযোগ। এটা আসলে একটা জিনিস দেখতে যেমন কেমনভাবে তৈরি করা, এখানে সৃজনশীলতা বা ব্যক্তিগত স্টাইলের কোনো জায়গা নেই। যদিও স্টাইল বৈচিত্র্যটা আসে, আপনি কি আসলেই এটা করতে চান? একই জিনিস সর্বদা কি একইভাবে আঁকতে চান? যদি আপনি এটাই করেন তাহলে ভালো, আপনার জন্য কোনো টিউটোরিয়াল নয়। কারণ অঙ্কন সৃজনশীলতা হচ্ছে আপনার হাতকে টিকিয়ে রাখা। যখন শুধুমাত্র কিছু নিখুঁত লাইন তৈরি করার প্রবৃত্তি দেখেছি, সেই ছবিতে আরও একবার আপনারা আঁকার চেষ্টা করুন, আপনারাও পারবেন। কিন্তু এইবার এই সমস্ত নিয়মগুলো অনুসরণ করুন। প্রথমে একটি লম্বা দাগ আঁকিয়ে নেবেন এবং স্কেলের মাপ অনুযায়ী আমি যে মাপটা দিয়েছি সেই মাপগুলো দিবেন। যতটুকু মাপ নিয়েছি ততটুকু দিবেন, সুন্দরটা আঁকতে পারবেন, ততটুকু চেষ্টা করবেন সুন্দরকে আঁকা। খুব হালকাভাবে কাগজ স্পর্শ করবেন, জোরে চেপে ধরবেন, যতটা সম্ভব দ্রুত আঁকার।